প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো এবং নিরাপদে আছো। তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র। ইংরেজিতে বলে স্টেট, বাংলায় রাষ্ট্র। তোমরা অনেকেই জানো এই রাষ্ট্রটা কী, রাষ্ট্রের কী কী উপাদান রয়েছে, সে বিষয়ে আমি আজকে আলোচনা করি। রাষ্ট্রবিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্র। সভ্যতা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত মানুষ যতগুলো সংগঠন গড়ে তুলেছে তার ভিতরে সবচাইতে শক্তিশালী যে সংগঠন সেটা হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র একদিনে গড়ে ওঠেনি, এটার পেছনে বহুকালের ইতিহাস রয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ অসভ্য বর্বর পাহাড়ের গুহায় বসবাস করত, সেখান থেকে ধীরে ধীরে ক্রমবিবর্তনের ফলে আজকে এই সুন্দর সুসজ্জিত রাষ্ট্রের সূচনা হয়েছে। তোমরা জানো এই রাষ্ট্র মূলত মানুষ তার নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে। মানুষ তার নিজের প্রয়োজনে, নিজের ভালো থাকার জন্য, নিজেকে অন্যের কুদৃষ্টি থেকে বা প্রাকৃতিক বিপর্যয় থেকে বা বৈশ্বিক যে প্রভাবগুলো রয়েছে সেখান থেকে মুক্ত থাকার জন্য সম্পূর্ণ নিজের প্রয়োজনে এই রাষ্ট্রটা গড়ে তুলেছে। সবচেয়ে আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। এভাবে ক্রমান্বয়ে আজকের এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই রাষ্ট্রটা আসলে কি আমরা বলছি, দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট এ বেটার লাইফ। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা ভালো এবং সুন্দর জীবন দেওয়ার জন্য এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানটা প্রচলিত অর্থে আমরা ভুলবশত বা অসাবধানতাবশত অনেক বিষয়ের সাথে মিলিয়ে ফেলি। সেটা হচ্ছে রাষ্ট্র বলতে আমরা অনেক সময় বলছি কান্ট্রি, অনেক সময় বলছি নেশন, অনেক সময় বলছি সোসাইটি। এটা আমরা যখন ব্যবহার করি সেটা মূলত অসাবধানতাবশত, কিন্তু বিষয়টা যে কথাগুলো বললাম এগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে। কান্ট্রি বা নেশন বা সোসাইটি সবগুলো আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, রাষ্ট্র মূলত এই জিনিসটা না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আধুনিক রাষ্ট্র বলতে বোঝায় এমন এক সংগঠিত জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে কোনো সার্বভৌম সরকারের অধীনে তার বশ্যতা স্বীকার করে বা সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে থাকে, সেটাকে আমরা রাষ্ট্র বলছি। এই রাষ্ট্রের সংজ্ঞা দিতে যে দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে একটি নির্দিষ্ট ভূখণ্ডের আওতাধীন রাজনৈতিক, সরি, অ্যারিস্টটল যে সংজ্ঞাটা দিয়েছেন রাষ্ট্রের সেটা বলছে যে রাষ্ট্র হলো পরিবার ও কতিপয় গ্রামের জনসমষ্টি যার উদ্দেশ্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবন। আমি আবার বলছি, রাষ্ট্র হলো কতিপয় পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবন দেয়া, এটা হচ্ছে রাষ্ট্র। আমরা যদি আরও সংক্ষিপ্তভাবে বলতে চাই বা খুব সহজ করে বলি, রাষ্ট্র হচ্ছে মূলত চারটা উপাদানের সমষ্টি। তোমরা যারা সংক্ষেপে বুঝতে চাও সেটা হচ্ছে রাষ্ট্র হলো মূলত চারটা উপাদানের সমষ্টি, অর্থাৎ চারটা উপাদান নিয়ে এই রাষ্ট্রটা গঠিত হয়েছে। সেই চারটা উপাদান কি আমি এখন সেটা বলছি, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে রাষ্ট্রের উপাদান কি বা রাষ্ট্র কি এবং রাষ্ট্রের উপাদানগুলো ব্যাখ্যা করো, সেক্ষেত্রে এ বিষয়গুলো বললেই হবে। রাষ্ট্রের যে চারটা উপাদান রয়েছে সেই চারটা উপাদানের প্রথম উপাদানটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র সৃষ্টি হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। কোনো রাষ্ট্র যখন এক্সিস্ট করে বা কোনো রাষ্ট্র যখন আমরা সৃষ্টি করতে চাই প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট জমি লাগবে যেখানে একটা রাষ্ট্র সৃষ্টি হবে। এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের ভূখণ্ড বলতে শুধুমাত্র স্থলপথ যেটা রয়েছে সেটাকে বোঝাবে না, বরং এই স্থল সীমানার ভিতরে অর্থাৎ রাষ্ট্রীয় সীমার ভিতরে জলপথ, আকাশপথ, নদী, পাহাড়, সাগর বা হ্রদ যেটা আছে সবগুলো এটার অন্তর্ভুক্ত হবে। এটার আয়তন কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় হতে পারে, আবার ছোটও হতে পারে। আমরা যদি বড় রাষ্ট্রের কথা চিন্তা করে দেখি, রাশিয়া রয়েছে, ক্যানাডা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ভারত রয়েছে, চীন রয়েছে, আবার যদি খুব ক্ষুদ্র ভূখণ্ড যাদের রয়েছে সেখানে আমরা দেখি মোনাকো রয়েছে, ভ্যাটিকান সিটি রয়েছে বা আমাদের বাংলাদেশ রয়েছে যেখানে 1,47,570 বর্গ কিলোমিটার যে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে সেটা নিয়ে একটা রাষ্ট্র গঠন করা হয়েছে। সুতরাং যদি আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে যেখানে এই রাষ্ট্রটা গড়ে উঠবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরের যে উপাদানটা রয়েছে রাষ্ট্রের সেটা হচ্ছে জনসমষ্টি বা জনগণ। আমার নির্দিষ্ট
ভূখণ্ড হয়ে গেল। এখন সেই নির্দিষ্ট ভূখণ্ড যদি আফ্রিকার সাবসাহারা অঞ্চলের মতো শুধু মরুভূমি হয় তাহলে সেখানে কোনোভাবে রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। সুতরাং এই যে নির্দিষ্ট ভূখণ্ডটা রয়েছে সেই ভূখণ্ডে বসবাস করার জন্য জনসমষ্টি লাগবে, যারা এই ভূখণ্ডে বসবাস করবে। সেই জনগণের পরিমাণটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে। আমরা যদি দেখি প্লেটো, দার্শনিক প্লেটো, একটা রাষ্ট্রের জনসংখ্যা কত হবে, উনি বলেছে 5,000। 5,000 হলেই হবে। আবার এই মতকে অ্যারিস্টটল, এই মতের পরবর্তীতে অ্যারিস্টটল একটা রাষ্ট্রের জনসংখ্যা কত হবে সেই হিসেবে উনি বলেছেন যে এটা 10,000 থেকে 1,00,000 পর্যন্ত হবে। আমরা বর্তমানে দেখি কোনো রাষ্ট্রের জনসংখ্যা অনেক বেশি, আবার কোনো রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম। আমাদের গণচীনে অনেক জনসংখ্যা বসবাস করে, পক্ষান্তরে বাংলাদেশের মতো ভূখণ্ডে আবার ভূখণ্ডের যত জনসংখ্যা বসবাস করার দরকার তার চেয়ে বেশি পরিমাণে বসবাস করে, আবার ক্যানাডাতে কম বসবাস করে, নিউজিল্যান্ডে কম বসবাস করে। বিষয় হচ্ছে যে এই নির্দিষ্ট যে ভূখণ্ডটা আমার রয়েছে সেই ভূখণ্ডে বসবাস করার জন্য আমার একটি জনসমষ্টি লাগবে, যারা এই ভূখণ্ডের বা সরকারের আনুগত্য পোষণ করবে এবং সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। এরপরে 3 নম্বর যে উপাদানটা রয়েছে সেটা আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে সরকার বা গভর্নমেন্ট। সরকার কি, এটা হচ্ছে আমরা অনেকেই জানি সরকার কি। সরকার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এই সরকারের মাধ্যমেই রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে। রাষ্ট্রের ইচ্ছা হলো জনকল্যাণে যাবতীয় কার্যাবলী পরিচালনা করা, অর্থাৎ রাষ্ট্রে যারা বসবাস করে সেই জনসমষ্টির সার্বিক কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের মুখ্য কাজ। এখন এই সরকারটা কেমন হবে, এই আমরা বলছি যে অনিয়ন্ত্রিত যে জনসমষ্টি সেটা হচ্ছে বিশৃঙ্খলার নামান্তর, অর্থাৎ যে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডে যে জনসমষ্টি বসবাস করবে সেই জনসমষ্টিকে যদি কন্ট্রোল না করা যায় বা নিয়ন্ত্রণ না করা যায় সেটা বিশৃঙ্খলার নামান্তর, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং এই জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার লাগবে। এটা হচ্ছে রাষ্ট্রের আর একটা উপাদান। এই সরকার বিভিন্ন ধরনের হতে পারে, এটা তোমরা আরও পরে বুঝবে। আমরা যখন সামনের ক্লাসগুলোতে যাব সেখানে দেখবে সরকারের বিভিন্ন ধরন রয়েছে, যেমন কোথাও গণতন্ত্র রয়েছে, কোথাও রাজতন্ত্র রয়েছে, কোথাও ষড়তন্ত্র রয়েছে, কোথাও একনায়কতন্ত্র রয়েছে। এটা আমরা নেক্সট যে ক্লাসগুলো আছে সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সরকার হচ্ছে যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে থাকে। সুতরাং আমরা 3টা উপাদান পেয়ে গেলাম, নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি, জনসমষ্টি পেয়েছি এবং সরকার পেয়েছি। এরপরে রাষ্ট্রের 4 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোভারেনটি। এই সার্বভৌমত্বটা কি, এটা তোমাদের পৃথক একটি সংক্ষিপ্ত কোশ্চেন আছে। সার্বভৌমত্ব কি, আশা করি এই বিষয়টা অনেক বেশি গুরুত্ব সহকারে শুনবে। সার্বভৌমত্ব কি, এই রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট। আমি আবার বলছি, অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট, একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা বা নিরঙ্কুশ ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা হতে পারে না। একটা রাষ্ট্রে যে সার্বভৌমত্ব আছে সেটা দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায় যে একটা রাষ্ট্রে সার্বভৌমত্ব আছে। এই সার্বভৌমত্ব থাকার কারণেই একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না বা নাক গলায় না। একটা রাষ্ট্র তার নিজের মতো করে চলতে পারে, তার সিদ্ধান্তের উপরে কোনো প্রভাব ফেলে না। আবার সেই রাষ্ট্রের যে সম্মান রয়েছে, সেই রাষ্ট্রের যে গ্রহণযোগ্যতা রয়েছে সে ব্যাপারে কোনো বিতর্ক করে না। অর্থাৎ রাষ্ট্রে যখন সার্বভৌমত্ব থাকে সেটা দেখেই বোঝা যায় যে অন্য রাষ্ট্রের প্রভাবমুক্ত, অর্থাৎ যে রাষ্ট্রে সার্বভৌমত্ব রয়েছে সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রভাবমুক্ত, অর্থাৎ নিজের মতো করে চলতে পারে। এই সার্বভৌমত্ব আবার দুটো ভাগের ভাগ করা যায় এটাকে। একটা হচ্ছে ইন্টারনাল সোভারেনটি, আর একটা হচ্ছে এক্সটার্নাল সোভারেনটি, অর্থাৎ অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি, অভ্যন্তরীণ সার্বভৌমত্বের কারণে সরকার যে নিয়ম নীতি প্রণয়ন করে সেটা সেই রাষ্ট্রের জনগণ
কোনো দ্বিধাহীনভাবে সেটা মানতে বাধ্য হয় এবং সেটা মেনে নেয়, নিজের মতো করে চলতে পারে। অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সবাই মেনে নেয় কোনো প্রকার বিতর্ক ছাড়াই। অর্থাৎ সরকার তার নিজের প্রাধান্য বিস্তার করতে পারে শুধুমাত্র এই অভ্যন্তরীণ বা ইন্টারনাল সভারেন্টি থাকার কারণে। আর এক্সটার্নাল সভারেন্টি বা বাহ্যিক সার্বভৌমত্ব কারণে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে অযথা হস্তক্ষেপ করে না বা আক্রমণ করে না, সেই রাষ্ট্রকে সম্মান করে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই যে কিছুদিন আগের থেকে আমরা আমাদের যে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তোমরা সবাই জানো যে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে, একসাথে অনেকগুলো মানুষের ফাঁসি রায় দেওয়া হয়েছে, পরবর্তীতে কার্যকর করা হয়েছে। বাট এটা আমাদের রাষ্ট্রের সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত ছিল। এখানে যদিও আন্তর্জাতিক যে মানবাধিকার রয়েছে সেখানে বলছে যে এভাবে এতগুলো মানুষকে ফাঁসি দেওয়া ঠিক হচ্ছে না, আবার যদি বলি যে পিলখানায় যে বিডিআর বিদ্রোহ রয়েছে সেখানে 250+ মানুষকে একসঙ্গে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেটাও মানবাধিকার যে আইন রয়েছে তারা বা মানবাধিকার সংগঠন রয়েছে তারা বলছে এটা মানবাধিকার আইনের পরিপন্থী। তারপরেও এটা আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে বিধায় এটা সম্পূর্ণ নিজস্ব সরকারের সিদ্ধান্তে, অর্থাৎ দেশের যে প্রয়োগিক আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে বা রায় কার্যকর করা হচ্ছে, এটা হচ্ছে সার্বভৌমত্ব। আর এই সার্বভৌমত্ব দেখো পৃথিবীর অনেক পৃথিবীর যে রাষ্ট্রগুলো রয়েছে স্বাধীন রাষ্ট্র তাদের সার্বভৌমত্ব রয়েছে। সার্বভৌমত্ব নেই এমন একটা রাষ্ট্র যদি আমি বলি, তোমরা ফিলিপাইনের নাম শুনেছ, ফিলিপাইন, এই ফিলিপাইন বাংলায় এটাকে বলে ফিলিস্তিন, এই ফিলিস্তিন রাষ্ট্রের বাকি তিনটা উপাদান থাকলেও সার্বভৌমত্ব নেই, যার কারণে এটাকে আমরা রাষ্ট্র বলছি না, এটা রাষ্ট্র হচ্ছে না। রাষ্ট্র হতে হলে আমাদের চারটা উপাদান লাগবে, যেহেতু চারটা উপাদান তিনটা তাদের আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকারও আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই বলে সেটাকে আমরা রাষ্ট্র বলছি না। আর সার্বভৌমত্ব নেই বলেই প্রতিনিয়ত আমরা পেপার পত্রিকায় এগুলাই দেখছি যে গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিনিয়ত হামলা করছে, সেখানে মানুষগুলোকে নিষ্পাপ নিরীহ মানুষগুলোকে বোমা হামলা করা হচ্ছে, সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে, সেখান থেকে তেল তুলে নেওয়া হচ্ছে, এরকম ধরনের। অর্থাৎ অন্য রাষ্ট্রের প্রভাব সেখানে ফেলছে। বাট যদি সার্বভৌমত্ব থাকে তাহলে সেই রাষ্ট্রে অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করতে পারে না বা সেখানে প্রভাব বিস্তার করতে পারে না। আমি আবার বলছি, এই সার্বভৌমত্বটা হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই, এই ক্ষমতা দেখা যায় না। বাট এইটা যে একটা রাষ্ট্রের থাকে সেটা তার অর্থাৎ এই সার্বভৌমত্বের উপলব্ধিটা বোঝা যায়। সুতরাং আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ রাষ্ট্র কী এবং রাষ্ট্রের উপাদানগুলো কী। এরপরেও এই রাষ্ট্র বা রাষ্ট্রের উপাদান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।